নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজ আমি একটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি আলু আর ডুমুরের তরকারি। তো এখানে আমি এরকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছি, এবার ডুমুরগুলোকে কেটে নেব। তো ডুমুর কাটার জন্য প্রথমে একটা বড় বাটিতে জল আর এক চামচ হলুদ দিয়ে এটাকে মিক্সড করে রেখে দিলাম। এবার ডুমুরগুলোকে কেটে নেব। ডুমুরগুলোকে কিভাবে কাটতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখান থেকে কেটে দুটুকরো করে নেব, আর মাঝখানের এই বীজগুলো বাদ না দিলেও চলে। এবার এগুলোকে এরকমভাবে কেটে হলুদ জলের মধ্যে রেখে দেব, যাতে এই ডুমুরের গায়ে যত নোংরা ছিল সেগুলো যাতে ভালো মতো উঠে আসে। এবার এটাকে দু তিনবার ভালো মতো এরকমভাবে ধুয়ে নিচ্ছি, এরপর পরিষ্কার জল দিয়েও ধুয়ে নেব। তারপর ডুমুরগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। তো ডুমুরগুলোকে দিয়ে দিলাম, এবার এটার মধ্যে এক গ্লাস জল দিলাম। এবার এটার মধ্যে এক চামচ লবণ দিয়ে তিনটে সিটিতে আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন এরকমভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে সাইডে রেখে দিলাম। একটা মশলা তৈরি করব, সেই জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোকে কেটে নিয়েছি। গোটা জিরে নিয়েছি এক চামচ পরিমাণে, 1 ইঞ্চির একটা আদা নিয়েছি এরকমভাবে কেটে, আর দুটো লঙ্কা। এবার এটাকে মিক্সিতে বেটে নিলাম। এটা যেহেতু নিরামিষ করছি তাই এটার মধ্যে পেঁয়াজ আর রসুন আমি অ্যাড করছি না। এবার মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, কড়ায়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার 3 চামচ সর্ষের তেল দিলাম, এটার মধ্যে গোটা জিরে সামান্য একটু পরিমাণে দিলাম, একটা তেজপাতাকে ভেঙে দিয়েছি। এবার যে মশলাটা তৈরি করেছিলাম, বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো কষে নিচ্ছি, আর এটার মধ্যে এই সময় লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। জিরে যেহেতু বেটে নিয়েছি তাই এখানে ধনে 1/2 টিস্পুন দিলাম, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা। এবার এই মশলাটাকে কষে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট মতো কষে নেওয়ার পর আমি এটার মধ্যে আলুগুলোকে অ্যাড করে দিলাম। আলুর সাথে এই মশলাটাকে ভালো মতো কষে নেওয়ার পর, মিক্সড করে নেওয়ার পর আমি ডুমুরগুলোকে দিয়ে একেবারে সবকটাকে কষে নিচ্ছি লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো। দেখুন 5 থেকে 6 মিনিট মতো কষে নিয়েছি, মশলাটা খুব ভালো মতো গায়ে লেগে গেছে। এইবার 1 গ্লাস জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব, যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। খুবই সহজ তৈরি করা, যেমনটা দেখতে পেলেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সহজ পদ্ধতিতে আরও রেসিপি দেখার জন্য।